নারায়ণগঞ্জের তল্লা এলাকায় মসজিদ বিস্ফোরণের ঘটনায় তিলাশের তদন্ত দলের ঘটনাস্থল পরিদর্শনের কথা রয়েছে। অন্যদিকে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি দ্বিতীয় দফায় জেলা প্রশাসকের কাছে 7 দিনের সময় চেয়ে আবেদন করেছে। এ ব্যাপারে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি রিপোর্টার শওকত আলী সৈকতের সঙ্গে। শওকত, ধন্যবাদ সাতিলা। আপনি জানেন যে গত 4 সেপ্টেম্বর এই তল্লা বাইতুসালা জামে মসজিদের রাতে এশার নামাজের সময় বিস্ফোরণের ঘটনার পর জেলা প্রশাসন থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববিকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয় এবং 5 দিনের মধ্যে তাদেরকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। তবে তারা নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিল করতে না পারলে আরো 7 দিনের সময় আবেদন করলে তাদেরকে 5 দিনের সময় দেওয়া হয়। দ্বিতীয় দফায় আজকে তাদের প্রতিবেদন দাখিল করার কথা ছিল, কিন্তু আজও তারা প্রতিবেদন দাখিল করতে পারেননি এবং আরো 7 দিনের সময়ের আবেদন করলে জেলা প্রশাসক তাদেরকে 5 দিনের সময়ের আবেদন মঞ্জুর করেছেন। তবে বিষয়ে জেলা প্রশাসক যেটা আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু এই ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সারা দেশ ব্যাপী আলোচিত হয়েছে, বিষয়টি বিবেচনায় রেখে তদন্ত কমিটি যে কাজ করছেন তারা সব দিক বিবেচনা করে তারা তদন্ত কাজ চালিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে তাদেরকে আরো সময়ের প্রয়োজন রয়েছে এবং সংশ্লিষ্ট সবগুলো বিষয় যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে সেই বিষয়গুলো তারা খতিয়ে দেখছেন। এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এ কারণে তাড়াহুড়া না করে সুষ্ঠু একটি প্রতিবেদন দাখিল করবে, এ কারণে জেলা প্রশাসক তাদেরকে আরো সময় বাড়িয়ে দিয়েছেন। এদিকে ঘটনায় ফায়ার সার্ভিস, তিতাস, ডিপিডিসি এবং সিটি কর্পোরেশন থেকে আরো 4টি, মোট 5টি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তবে ঘটনার আজকে 14-13 দিন, এখন পর্যন্ত কোনো কমিটি তাদের প্রতিবেদন দাখিল করেননি। তো এই সাতিলা, এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের তল্লা বাইতুসালা জামে মসজিদে বিস্ফোরণের ঘটনার তদন্ত প্রতিবেদনের সবশেষ খবর। নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন শওকত আলী সৈকত।